হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং টু এভরি ওয়ান হাও আই ইউ আই হোপ ইউ অল আর ফাইন অনস্টেসেফ অ্যাট ইউর ওন হোম ওকে স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর এসএসটি ক্লাস অফ স্ট্যান্ডার ওয়ান ওকে লেট স্টার্ট ইউ ক্যান সি আই হ্যাভ ওপেনড দ্য চ্যাপ্টার দিস ইজ আওয়ার চ্যাপ্টার অ্যান্ড আওয়ার চ্যাপ্টার নেম ইজ দ্য স্টোরি অফ আর্লিম্যান ওকে এই চ্যাপ্টারটা আমরা আগেই শুরু করেছিলাম শুরু করে টেক্সটটা বেশ কিছুটা কমপ্লিট করে ফেলেছিলাম আজ আমরা এখান থেকে স্টার্ট করব। আর আজকে এই চ্যাপ্টারটার টেক্সটটা আমরা কমপ্লিট করব। ওকে ডিয়ার স্টুডেন্ট লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্য ক্লাস ওকে স্টুডেন্ট আমরা এর আগের ক্লাসগুলোতে এই চ্যাপ্টার থেকে জেনেছিলাম আদিম মানুষ কোথায় বাস করত। তারা কি ধরনের খাবার খেত কি ধরনের পোশাক পরতো ঠিক আছে তারপরে আগুন কিভাবে জ্বালাতে শিখেছিল সেই সমস্ত কিছু সম্পর্কে আমরা এই চ্যাপ্টার থেকে জেনেছিলাম আজ আমরা জানবো এই চ্যাপ্টার থেকে আগুন আবিষ্কার করার পর তারা আগুনকে কিভাবে কাজে লাগিয়েছিল তারপর মানে আগুন জ্বালাতে শেখার পর কিভাবে কাজে লাগালো কি আবিষ্কার করলো কিভাবে পশু পালন পালন করতো ঠিক আছে নিজেদেরকে কিভাবে আস্তে আস্তে উন্নত করতে শিখলো সেগুলো জানবো ওকে দেখো টেক্সটে কি বলছে চিলড্রেন আবার প্রশ্ন করছে গ্র্যান্ড পাকে হাউ ডিড ফায়ার হেল্প হিম আগুন আদিম মানুষকে মানে আগুন তাদের কিভাবে সাহায্য করেছিল মানে আদিম মানুষদের গ্র্যান্ড পা দাদু তখন বলছে হি লার্ন টু কুক হিজ ফুড তারা কি করেছিল তারা শিখেছিল তাদের রান্না করা রান্না করতে খাবার যে তারা খেত সেই খাবারটা রান্না করা শিখেছিল ফায়ার প্রোভাইডেড হিম ওয়ার্মথ ইন কোল্ড ওয়েদার আমরা যখন এই যখন শীত হয় শীত পাই আমাদের শরীরের মধ্যে ঠান্ডা লাগে এই যেমন এখন শীতকাল তখন আমরা আগুন থেকে আগুনের সামনে গিয়ে বসি না আমাদের শরীরটা উষ্ণ হওয়ার জন্য গরম হওয়ার জন্য সেটাই বলছে ঠান্ডার ওয়েদারের সময় তারা আগুনের সাহায্যে নিজেদের শরীরকে গরম করত। ইট অলসো হেল্প টু কিপ দ্য ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবে এমনকি দেখবে সমস্ত মানুষ বলো পশু পাখি সবাই আগুনকে ভয় পায় তো তো ওই বনের বন্য পশুরা ওয়াইল্ড অ্যানিমালরা যখন আদি মানুষদের আক্রমণ করতে আসতো তো আদি মানুষরা নিজেদের প্রাণ রক্ষার্থে ওই আগুনের সাহায্যে তাদের নিজেদেরকে বাঁচাতো ঠিক আছে আর কি করতো চিলড্রেন বলছে চিলড্রেন হোয়াট ডি হি ডু আফটার দ্যাট এরপর তারা কি করেছিল ঠিক আছে গ্র্যান্ডপা তখন বলছে স্লোলি হি স্টার্টেড ফার্মেনিং ফার্ম ফার্মেনিং মানে কি কৃষিকাজকে আমরা বলি ফার্মেনিং তারা ধীরে ধীরে শুরু করেছিল কৃষিকাজ করা হি লার্ন টু মেক হাউসেস অফ স্ট্র অ্যান্ড উড তারা শিখেছিল বাড়ি বানাতে কী দিয়ে স্ট্র মানে খড় আর উড মানে কাঠ দিয়ে হি অলসো স্টার্টেড ট্যামিং অ্যানিমাল লাইক গোট অ্যান্ড কাউ এর পাশাপাশি তারা ট্যামিং মানে পালন করতে শিখেছিল পশুপালন করতে শিখেছিলো কাকে কাকে গোট মানে ছাগলকে আর কাউ মানে গরুকে ঠিক আছে এরপর কী করছে দ্য হুইল ওয়াজ হিজ ফার্স্ট বিগ ইনভেনশন হুইল মানে কি হুইল মানে হচ্ছে চাকা ছিল তাদের ফার্স্ট মানে প্রথম বড় ইনভেনশন মানে আবিষ্কার ইট প্রুভড ভেরি ইউজফুল টু হিম এটা প্রমাণিত যে এটা খুব ব্যবহারযোগ্য ছিল তাদের জন্য ইট হেল্প হিম টু মেক গ্স উইচ হেল্প হিম ইন মুভিং ফার্স্ট এটা আবিষ্কার করার পর তাদের খুব সাহায্যই হয়েছিল এটা এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত নিয়ে যাওয়ার জন্য খুব ব্যবহারযোগ্য একটা জিনিস ছিল এরপর কী বলছে চিলড্রেন ইট মাস্ট হ্যাপ টেকেন আর্লি ম্যান এ ভেরি লং টাইম টু চেঞ্জ মানে তারা এই কথাগুলো গ্র্যান্ড থেকে শুনে বুঝতে পারল। আদিম মানুষের অনেকটা সময় লেগেছিল কি পরিবর্তন হতে যা মানে এখন যেরকম মানুষের স্বাভাবিক জীবনযাপন আদিম মানুষের তো ছিল না তারা তাহলে কি অনেকটা কষ্ট করেছিল প্রথম দিক থেকে ঠিক আছে স্টুডেন্ট তো এই ছিল তোমাদের দ্য স্টোরি আর্লি আর্লিম্যান আদিম মানুষের গল্প দেখো ওরা কাজ করছে চাকা আবিষ্কার করছে তারপরে ছাগল গরু ছাগলকে পোষ মানাচ্ছে আগুনের ব্যবহার শিখলো শেখার পর সেগুলোকে কাজে লাগালো তাই তো তো মানুষ একদিনে উন্নত হয়নি তাদের অনেক কি করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে ঠিক আছে তারপরে সারা উন্নত হয়েছে তো এই ছিল দ্য স্টোরি অফ আর্লিম্যান চ্যাপ্টারটা যাই আজকে কমপ্লিট হয়ে গেল নেক্সট দিন আমরা এসএসটি ক্লাসে এর এক্সারসাইজগুলো কমপ্লিট করবো ওকে স্টুডেন্টস তো আজ আমার ক্লাস এখানেই শেষ টাটা হ্যাভে নাইস ডে